চলো স্টার্ট। 1 মিনিট আমি তোমাদের সময় দিচ্ছি, 1 মিনিটের মধ্যে এই কোশ্চেনের অ্যান্সারটা তোমাদের করতে হবে। আচ্ছা, প্রথমে না আমরা প্রত্যেক কটা প্রশ্নের অ্যান্সার আমরা করে নিই, মানে তোমরা করে নাও, তারপরে আমি লাস্টে গিয়ে প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর এবং ব্যাখ্যা আমি তোমাদের দিয়ে দেবো। ঠিক আছে, তো প্রথমে তোমরা হচ্ছে প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার হচ্ছে করে নাও। এবং প্রত্যেকটার ক্ষেত্রে আমি তোমাদেরকে 1 মিনিট করে সময় দেব। তোমরা অ্যান্সারটা কমেন্টে লিখতে পারো, বা তোমরা অ্যান্সারটা তোমরা চাইলে তোমাদের খাতাতেও লিখতে পারো, পরে সেটা চেক করে নিলে আমি যখন অ্যান্সার্স গুলো বলবো। ওকে, তো আমার মনে হয় কমেন্টে না লিখে তোমরা তোমাদের কাছে যদি খাতা পেন যদি থাকে সেইখানে হচ্ছে অ্যান্সার্স গুলোকে করো, মানে হচ্ছে ওয়ান যদি মনে হয় অ্যান্সার এ, ওয়ান এ লিখো, টু অ্যান্সার বি, এইভাবে করতে থাকো। হ্যাঁ, কমেন্টের থেকে আমার মনে হয় তোমরা খাতা পেন নিয়ে হচ্ছে লেখো। আচ্ছা চলো, দ্বিতীয় নম্বর প্রশ্ন। দ্বিতীয় নম্বর প্রশ্নের ক্ষেত্রে আমি তোমাদেরকে 1 মিনিট সময় দিচ্ছি, আর আমি বলছি কমেন্টে অ্যান্সার না করে তোমরা হচ্ছে তোমাদের খাতা পেনে অ্যান্সার করো। ওকে, আচ্ছা চলো নেক্সট আমরা 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নের ক্ষেত্রে আমি তোমাদেরকে সময় দিচ্ছি 1 মিনিট, যার মধ্যে তোমরা অ্যান্সার করবে। এই প্রত্যেক কটা প্রশ্ন কিন্তু WBCS এ আমাদের যে লেভেলের প্রিপারেশন হওয়া উচিত ঠিক সেই লেভেলের বলতে পারো, যে বলতে পারো স্ট্যান্ডার্ড, সেটাকে মেনটেন করে। ঠিক আছে, মানে একদম WBCS এর জন্য, সিভিল সার্ভিস এর জন্য আমাদের ঠিক যেভাবে তৈরি হওয়া উচিত ঠিক সেই লেভেলের হচ্ছে এখানে প্রশ্নগুলো রয়েছে। ওকে, তো সেই ক্ষেত্রে খুব ভালো করে প্রশ্নগুলো দেখবে, অপশনস দেখবে, দিয়ে হচ্ছে অ্যান্সার করবে। চলো আমরা এবার 4 নম্বর প্রশ্নে যাচ্ছি। দেখো 4 নম্বর প্রশ্ন ভালো করে। ফান্ডামেন্টাল ডিউটিজ এর ওপর 3টে স্টেটমেন্ট দেওয়া রয়েছে। টোটাল 15টা প্রশ্ন আছে। হ্যাঁ, আমি ঠিক বুঝতে পারিনি কটা প্রশ্ন করা উচিত বা না উচিত, যেহেতু তোমাদের আজকে আমি প্রথম ক্লাস নিচ্ছি, তো তার জন্য আমি 15টা প্রশ্ন এনেছি। আর যেহেতু প্রশ্নগুলো একটুখানি লেন্দি রয়েছে, তো সেক্ষেত্রে তোমাদের সময় দিতে হবে সলভ করার, যেহেতু তোমরা ওল্ড ব্যাচ। আচ্ছা, আমি 5 নম্বর প্রশ্নে যাচ্ছি।
চলো নেক্সট কোশ্চেন নাম্বার সিক্স। কোশ্চেন নাম্বার সিক্স অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার সিক্স, কোশ্চেন নাম্বার সিক্স অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার সেভেন, কোশ্চেন নাম্বার সেভেন অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার সেভেন, কোশ্চেন নাম্বার সেভেন অ্যান্সার করো। দেখো ইলেকশন কমিশনের উপর হচ্ছে প্রশ্নটা দেওয়া হয়েছে। প্রত্যেকটা প্রশ্ন সঠিক উত্তর এবং ব্যাখ্যা আমি তোমাদের দিয়ে দেবো, বাট তোমরা প্রত্যেক কটা প্রশ্নের উত্তর কিন্তু তোমরা করবে, এরকম নয় যে উত্তর না করা হয়েও না, ঠিক আছে? সঠিক হোক ভুল হোক, কারণ ভুলের মাধ্যমেই হচ্ছে আমাদেরকে শিখতে হবে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে দেখো আমি দেখতে পাচ্ছি না যে তোমরা অ্যান্সার করছো কি করছো, নয় করছো কি করছো না, ঠিক আছে? কিন্তু আমি এটাই বলবো যে প্রত্যেকে কিন্তু অ্যান্সার করবে ভুল হোক, ঠিক আছে? ভুলের মাধ্যমে কিন্তু শিখতে, বাট তুমি যদি অ্যান্সার না করো তুমি কখনো কিন্তু তোমার ভুলটাকে রেকগনাইজ করতে পারবে। ওকে, আমি এবার 8 নম্বর প্রশ্নে যাচ্ছি। দেখো কোশ্চেন নাম্বার এইট, কোশ্চেন নাম্বার এইট অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার এইট, আর আমি আবার বলছি কমেন্টে কেউ অ্যান্সার করো না, তোমরা খাতা পেনে অ্যান্সার করো। নয় নম্বর প্রশ্ন, কোশ্চেন নাম্বার নাইন অ্যান্সার করো তোমরা। আচ্ছা এখানে নাম্বার সিতে না ওটা ফ্রম হবে, ওইখানে কোনোভাবে ফাইভ ওটা চলে এসেছে, অ্যাকসেপ্টিং। আচ্ছা ওইখানে একটু ভুলই আছে, অ্যাকসেপ্টিং এনি গিফট অর অফিস অফ এনি কাইন্ড ফ্রম অর আন্ডার এনি ফরেন স্টেট। ওকে, ওখানে অ্যান্ড হয়ে আছে, ওটা এনি হবে, আর ওখানে ফ্রম আছে, নেক্সট কোশ্চেন আমি যাচ্ছি। কোশ্চেন নাম্বার টেন, চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার টেন,
ওকে, কোশ্চেন নাম্বার 11 এ আমি যাচ্ছি। কোশ্চেন নাম্বার 11, কোশ্চেন নাম্বার 11, কোশ্চেন নাম্বার 11, আচ্ছা চলো, কোশ্চেন নাম্বার 12, কোশ্চেন নাম্বার 12, আচ্ছা চলো 13 নম্বর প্রশ্ন, কোশ্চেন নাম্বার 13 অন ইউর স্ক্রিন, অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 13। এবং আমি আবারও তোমাদেরকে বলছি, তোমরা কিন্তু প্রত্যেকে প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার কিন্তু করবে। এবং লাস্টে আমাকে স্কোর বলবে কার কত হলো, 15টা প্রশ্নের মধ্যে তোমরা কটা প্রশ্নের সঠিক উত্তর করতে পারলে সেটা আমাকে লাস্টে হচ্ছে কমেন্টে বলবে। কোশ্চেন নাম্বার 14, কোশ্চেন নাম্বার 14 অ্যান্সার করো। চলো নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন, চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 15।
চলো, তো আমরা প্রত্যেকটা প্রশ্ন আমরা সলভ করলাম। এবার আমি প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর এবং ব্যাখ্যা আমি তোমাদেরকে দিতে থাকবো, ওকে? আচ্ছা, কোথাও যদি তোমাদের কোনো ডাউট হয় তো তোমরা সেটা আনমিউট করে আমাকে জিজ্ঞাসা করতে পারবে, ঠিক আছে? ওকে, তো দেখো, 15 নম্বর প্রশ্ন, 15 নম্বর যে প্রশ্নটা সেটা হচ্ছে আমাদের জুডিশিয়ারি নিয়ে হচ্ছে প্রশ্ন। তো চলো আমরা আলোচনা একটুখানি করে নিই বিষয়টা। আচ্ছা দেখো, আমাদের যে জুডিশিয়াল যে সিস্টেম, আমরা প্রত্যেকেই জানি যে আমাদের জুডিশিয়াল সিস্টেম হচ্ছে কি, ইন্টিগ্রেটেড, মানে কি, একটা অখণ্ড বিচার ব্যবস্থা, যেটাকে আমরা একটা পিরামিডাল স্ট্রাকচারে হচ্ছে আনতে পারি। যেরকম দেখো, টপে কি রয়েছে, সুপ্রিম কোর্ট, তারপরে রয়েছে হচ্ছে হাইকোর্ট, এবং তারপরে রয়েছে কি, সাবঅর্ডিনেট কোর্ট। এবার এই যে সাবঅর্ডিনেট কোর্ট, এই সাবঅর্ডিনেট কোর্টেরও আবার কি রয়েছে, হায়ারার্কি রয়েছে। যেরকম যদি আমরা বলি যে ডিস্ট্রিক্ট লেভেলের হাইয়েস্ট কোর্ট যদি আমরা বলি, সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ কোর্ট, যেটা হচ্ছে ডিস্ট্রিক্টের হাইয়েস্ট কোর্ট, ওকে? এবার এই ডিস্ট্রিক্ট কোর্টের দুটো কি রয়েছে, সাইড রয়েছে, একটা হচ্ছে সিভিল সাইড আর একটা হচ্ছে ক্রিমিনাল সাইড। তো সিভিল সাইডের যদি আমরা বলি যে হাইয়েস্ট কোর্ট ডিস্ট্রিক্টের, সেটা হচ্ছে কি, ডিস্ট্রিক্ট। এবার তারপরে যদি আমরা বলি অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ কোর্ট, তারপরে রয়েছে সিনিয়র সিভিল জাজ, এবং তারপরে রয়েছে জুনিয়র সিভিল জাজ, এবং তারপরে যদি আমরা বলি সেটাকে বলি হচ্ছে আমরা মুন্সিপ কোর্ট, মুন্সিপ কোর্ট, ওকে? একই রকম ভাবে ক্রিমিনাল কোর্টের ক্ষেত্রে যদি আমরা বলি, হায়েস্ট হচ্ছে কি, ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ, তারপরে হচ্ছে অ্যাডিশনাল সেশন জাজ, তারপরে হচ্ছে কি, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এবং তারপরে হচ্ছে কি, ম্যাজিস্ট্রেট। এবং ম্যাজিস্ট্রেট কোর্টের আবার ভাগ রয়েছে, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট, এরকম ভাগ রয়েছে, ওকে? তাহলে এবার আমরা দেখে নিই এখানে প্রথম যে স্টেটমেন্টটা কি বলছে, ডিস্ট্রিক্ট কোর্ট ইন ইন্ডিয়া আর প্রিসাইডেড ওভার বাই আ জাজ। তাহলে ফার্স্ট স্টেটমেন্টটা ঠিকই আছে, ওকে? ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ ইজ দ্য প্রিন্সিপাল কোর্ট অফ সিভিল জুডিসডিকশন। তাহলে যদি আমরা বলি ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন কোর্ট, যেটা হচ্ছে কি, ডিস্ট্রিক্টের হাইয়েস্ট কোর্ট, তাহলে ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ ইজ দ্য প্রিন্সিপাল কোর্ট অফ সিভিল জুডিসডিকশন, ঠিকই আছে। মুন্সিপ কোর্ট হ্যাজ বোথ সিভিল অ্যান্ড ক্রিমিনাল জুডিসডিকশন, এটা তো রং, কারণ আমরা কি দেখতে পাচ্ছি যে মুন্সিপ কোর্ট যেটা হচ্ছে কি, সিভিল যে কোর্ট তার আন্ডারে পড়ছে, ঠিক আছে? সিভিল যে কোর্ট, সিভিল যে সাইড, তার কি লোয়েস্ট বলতে পারো কোর্ট, তাহলে সিভিল সাইটে যদি আমরা বলি লোয়েস্ট কোর্ট, তাহলে সেটা হচ্ছে মুন্সিপ কোর্ট। তাহলে মুন্সিপ কোর্ট হচ্ছে কি, অ্যাকচুয়ালি সিভিল কোর্ট, যার কি রয়েছে, সিভিল জুরিসডিকশন। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সি কিন্তু হচ্ছে কি, এখানে রং, কারণ এখানে যে প্রশ্নটা ছিল হচ্ছে ইজ নট, ওকে? এবার ডিটাও আমরা চেক করে নিই, ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ হ্যাজ পাওয়ার টু ইম্পোজ ক্যাপিটাল পানিশমেন্ট। আজকে ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন কোর্ট কি করতে পারে, কোনো ব্যক্তিকে ডেথ সেন্টেন্স দিতে পারে, কোনো ব্যক্তিকে ডেথ সেন্টেন্স দিতে পারে। আজকে ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ কোনো ব্যক্তিকে কোনো অপরাধের ডেথ সেন্টেন্স দিতে পারে, সেই ক্ষমতা কিন্তু ডিস্ট্রিক্ট কোর্টের কিন্তু রয়েছে, ওকে? তাহলে এখানে যদি আমরা বলি যে নট কারেক্ট, ঠিক আছে, ভুল যে স্টেটমেন্টটা সেটা হচ্ছে সি, যে মুন্সিপ কোর্ট কি বলছে, বোথ সিভিল অ্যান্ড ক্রিমিনাল জুরিসডিকশন, কারণ মুন্সিপ কোর্ট হচ্ছে কি, সিভিল সাইডের হচ্ছে লোয়েস্ট কোর্ট, ঠিক আছে? ক্লিয়ার? কাউরি কোনো প্রশ্ন আছে, কাউরি কোনো প্রশ্ন আছে 15 নম্বর প্রশ্নের উপর? ওকে, তাহলে আমি চলে যাই কোশ্চেন নাম্বার 14। হ্যাঁ বল স্যার, অনেক সময় দেখা যায় যে বিডিও সাহেবরা ওনারাও ম্যাজিস্ট্রেট হন, তাহলে ওনারা কোন পদাধিকার বলে ম্যাজিস্ট্রেট হন? ম্যাজিস্ট্রেট, ম্যাজিস্ট্রেট আমাদের হচ্ছে দু রকমের থাকে, একটা হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আর একটা হচ্ছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। তো বিডিও বলো, তারপরে এসডিও বলো, ডিএম বলো, দে আর অল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ওকে? আর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মানে হচ্ছে যারা জুডিশিয়াল সার্ভিস এক্সাম দিয়ে যারা কি হয়, রিক্রুটেড। এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মানে হচ্ছে যারা বলতে পারো
সাবঅর্ডিনেট কোর্টের যারা হচ্ছে জাজ, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মানে অ্যাকচুয়ালি তারা হচ্ছে জাজ, ওকে। আর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যদি আমরা এক্সাম্পল বলি তাহলে সেটা হচ্ছে বিডিও, এসডিও, ডিএম, ওকে। তো ম্যাজিস্ট্রেট জুডিশিয়াল আলাদা, ম্যাজিস্ট্রেট এক্সিকিউটিভ আলাদা, এরকম নয় যে বিডিও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অ্যান্ড জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বোথ, একদমই, ওকে, ক্লিয়ার। তো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মানে হচ্ছে যারা অ্যাকচুয়ালি সাবঅর্ডিনেট কোর্টের যারা হচ্ছে জাজ, ওকে। ওকে স্যার, আচ্ছা চলো, কোশ্চেন নাম্বার 14। তো কোশ্চেন নাম্বার 14 এটা আমার মনে হয় সব থেকে সহজ প্রশ্ন ছিল, ওকে। তো জয়েন্ট সিটিং আমাদের ইন্ডিয়ান পার্লামেন্টে কেন হয়? ভাইস প্রেসিডেন্ট কে, সরি, প্রেসিডেন্ট কে ইলেক্ট করার জন্য? একদমই নয়, কারণ প্রেসিডেন্ট হচ্ছে কি, ইলেকটোরাল কলেজের মাধ্যমে নির্বাচিত হচ্ছে। ভাইস প্রেসিডেন্ট কে ইলেক্টেড করার জন্য? একদমই নয়, কারণ ভাইস প্রেসিডেন্টও কি হয়, ইলেকটোরাল কলেজের মাধ্যমে নির্বাচিত হয়। ইলেক্ট দ্য স্পিকার? একদমই নয়, কারণ স্পিকার কে ইলেক্ট করে লোকসভা, লোকসভার মেম্বাররা কি করে, স্পিকার কে ইলেক্ট করে। তাহলে জয়েন্ট সিটিং কেন হয়? যখন দেখা যাচ্ছে লোকসভা এবং রাজ্যসভার মধ্যে কোনো বিল নিয়ে কি হয়েছে, ডিসএগ্রিমেন্ট, তো সেই ডিসএগ্রিমেন্টটাকে রিজলভ করার জন্য প্রেসিডেন্ট কি করে থাকেন, জয়েন্ট সিটিং হচ্ছে কল করে থাকেন, যে ক্ষমতা প্রেসিডেন্টকে দেওয়া রয়েছে আন্ডার আর্টিকেল 108, আর্টিকেল 108 যেখানে কি বলা রয়েছে, জয়েন্ট সিটিং। তো জয়েন্ট সিটিং কেন হচ্ছে, যখন দেখা যাচ্ছে একটা সাধারণ বিল নিয়ে লোকসভা এবং রাজ্যসভার মধ্যে কি হয়েছে, মতানৈক্য হতে পারে, দেখা যাচ্ছে সেই বিলটা রিজেক্ট করে দেওয়া হয়েছে, হতে পারে সেই বিলে রাজ্যসভা যে অ্যামেন্ডমেন্ট গুলো করেছে সেই অ্যামেন্ডমেন্ট গুলো লোকসভা কি করছে না, স্বীকৃতি দিচ্ছে না, লোকসভা মানছে না। তো এরকম কোন একটা কারণে কি হতে পারে, একটা অর্ডিনারি বিলের ওপর লোকসভা রাজ্যসভার মধ্যে কি হতে পারে, লোকসভা এবং রাজ্যসভার মধ্যে কি হতে পারে, ডিফারেন্স অফ ওপিনিয়ন, ডিসএগ্রিমেন্ট। তো সেটাকে রিজলভ করার জন্য প্রেসিডেন্ট কি করতে পারেন, জয়েন্ট সিটিং কল করতে পারেন, ওকে। আর জয়েন্ট সিটিং কে প্রিসাইড করবে, জয়েন্ট সিটিং প্রিসাইড করবে হচ্ছে স্পিকার। এবং এখনো পর্যন্ত আমাদের পার্লামেন্টে তিনবার জয়েন্ট সিটিং হয়েছে, দৌড়ি প্রহিবিশন বিলের ক্ষেত্রে, ব্যাংকিং সার্ভিস কমিশন রিপিল বিল, এবং লাস্ট যদি আমরা বলি প্রিভেনশন অফ টেরোরিজম বিল, ওকে। আচ্ছা, জয়েন্ট সিটিং এ যখন কোন একটা বিল হচ্ছে রেফার করা হয় সেই বিলটা কোন মেজরিটিতে পাসড হতে হয়, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য। তো জয়েন্ট সিটিং এ যে বিলটা রেফার করা হচ্ছে সেই বিলটা পাসড হতে হয় হচ্ছে সিম্পল মেজরিটিতে, সিম্পল মেজরিটিতে, ওকে। আচ্ছা, এবার এখানে একটা ইনফরমেশন আমি তোমাদের দিয়ে রাখবো, সেই ইনফরমেশনটা হচ্ছে এটাই যে আমাদের অরিজিনাল কনস্টিটিউশনে কিন্তু ভাইস প্রেসিডেন্ট ইলেকশনের ক্ষেত্রে যেটা বলা ছিল সেটা হচ্ছে এটাই যে ভাইস প্রেসিডেন্ট, অরিজিনাল কনস্টিটিউশন মানে যে কনস্টিটিউশনটা আমরা 1949 এ অ্যাডপ্ট করেছি, তো অরিজিনাল কনস্টিটিউশনে আমাদের যেটা বলা ছিল সেটা হচ্ছে এটাই যে ভাইস প্রেসিডেন্ট জয়েন্ট মিটিং এ কি হবে, নির্বাচিত হবে। পরবর্তীতে 11th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা এই প্রভিশনসটা কি হলো, চেঞ্জ হলো, এবং জয়েন্ট মিটিং এর জায়গায় ইন্ট্রোডিউসড হলো হচ্ছে ইলেকটোরাল কলেজ 1961 প্রবাবলি। অ্যামেন্ডমেন্টটা হচ্ছে 11th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, ওকে। তো 11th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা ভাইস প্রেসিডেন্ট ইলেকশনের ক্ষেত্রে কি হলো, জয়েন্ট মিটিং এর জায়গায় ইলেকটোরাল কলেজ হচ্ছে ইন্ট্রোডিউসড হলো, ওকে। এটা যদি না ইন্ট্রোডিউসড হতো তাহলে কিন্তু আজকে আমাদের বলতে হতো যে ভাইস প্রেসিডেন্টের নির্বাচনের ক্ষেত্রেও কি হয়ে থাকে, জয়েন্ট সিটিং বা মিটিং, ওকে। তো অরিজিনাল কনস্টিটিউশনে কিন্তু বলা ছিল যে ভাইস প্রেসিডেন্ট কি হবে, লোকসভা এবং রাজ্যসভার একটা জয়েন্ট মিটিং এ হচ্ছে নির্বাচিত হবে। জয়েন্ট মিটিংটাকে পরিবর্তন করে সেখানে কি আনা হলো, ইলেকটোরাল কলেজের প্রভিশনস, এবং সেটা আনা হলো 11th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা 1961, ওকে। চলে আসি কোশ্চেন নাম্বার 13। কোশ্চেন নাম্বার 13 আমার মনে হয় তোমরা এখানে অনেকেই হয়তো অ্যান্সার করেছো না, ওকে। তো দেখো, রাজ্যসভার টার্ম যদি আমরা বলি যে টার্ম অফ মেম্বার অফ রাজ্যসভা, এখানে প্রশ্নটা হচ্ছে রাজ্যসভার মেম্বারদের টার্ম, ওকে। তো চলো আমরা একটু সংবিধানটা দেখে নিই। সংবিধানে যদি আমরা দেখি আর্টিকেল 84, যেখানে কি বলা রয়েছে যে রাজ্যসভাকে আমরা কি করতে পারবো না, ডিসলভ করতে পারবো না, ইজ নট সাবজেক্ট টু ডিসলিউশন, নট বি ডিসলভ, ওকে। তাহলে রাজ্যসভা কি হবে না, ডিসলভ হবে না, তাই তো আমরা প্রত্যেকে জানি। ওই জন্য আমরা কি বলছি, রাজ্যসভা পার্মানেন্ট হাউস, কারণ রাজ্যসভা কখনো কমপ্লিটলি কি হয় না, ডিসলভ হয় না। কিন্তু প্রভিশনসটা কি আছে, যে রাজ্যসভার প্রতি 2 বছর অন্তর, রাজ্যসভাতে প্রতি 2 বছর অন্তর 1/3 মেম্বারের কি হবে, রিটায়ারমেন্ট,
প্রতি 2 বছর অন্তর, এভরি 2 ইয়ার্স 1/3 মেম্বারের কি হবে, রিটায়ারমেন্ট হবে রাজ্যসভাতে। ওকে, তাহলে রাজ্যসভাকে আমরা ডিসলভ করতে পারবো, রাজ্যসভা কখনো কমপ্লিটলি ভ্যাকেন্ট হবে না, কিন্তু প্রতি 2 বছর অন্তর রাজ্যসভা থেকে কি হবে, 1/3 মেম্বারের হচ্ছে রিটায়ারমেন্ট হবে, এবং সেই 1/3 যে সিট ভ্যাকেন্ট হলো, তাহলে 1/3 মেম্বারের রিটায়ারমেন্ট হচ্ছে মানে কি, 1/3 সিট ভ্যাকেন্ট হচ্ছে। এবার এই সিটটা তো ভ্যাকেন্ট থাকবে না, তাহলে ওই 1/3 যে সিট ভ্যাকেন্ট হলো সেই 1/3 সিটে কি হবে, নতুন মেম্বাররা ইলেক্টেড হবে। ওকে, এবার আর্টিকেল 84 সেখানে কিন্তু বলা আছে যে রাজ্যসভার মেম্বারদের কার্যকাল কি হবে না হবে, বা আনুষঙ্গিক যে বিষয় সেটা পার্লামেন্ট কি করবে, আইন করে ঠিক করবে। তাহলে এই যে আমরা বলে থাকি যে রাজ্যসভার একজন মেম্বারের কার্যকাল 6 বছর, এটা কিন্তু আমাদের সংবিধানে বলা নেই। সংবিধানে যেটা বলা আছে সেটা হচ্ছে এটাই যে রাজ্যসভা ইজ নট আ সাবজেক্ট অফ রেজলিউশনস, বাট এভরি 2 ইয়ার 1/3 মেম্বার কি হবে, রিটায়ার্ড হবে, বাট এটা কি ম্যানারে হবে না হবে সেটা পার্লামেন্ট আইন করে ঠিক করবে। তাহলে আমরা কি বলি, রাজ্যসভার সদস্যদের কার্যকাল 6 বছর, তাহলে সংবিধানে বলা নেই আমরা কি করে বলছি, তার তো একটা গ্রাউন্ড থাকবে, তার তো একটা কোনো ভ্যালিডিটি থাকবে যে আমি বলছি যে 6 বছর, তাহলে এটা কোথায় বলা আছে, এটা বলা রয়েছে রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট 1951। রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট 1951 এ বলা রয়েছে যে রাজ্যসভার সদস্যদের কার্যকাল কি হবে, 6 বছর। তাহলে রাজ্যসভার সদস্যদের কার্যকাল 6 বছর, এটা কিন্তু আমাদের সংবিধানে বলা নেই, এটা কোথায় বলা রয়েছে, একটা সাধারণ একটা আইনে বলা রয়েছে, সেই আইনটা হচ্ছে কি, রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট 1951। এবার তোমরা বলবে পার্লামেন্টের কি এই ক্ষমতা আছে যে পার্লামেন্ট আইন করে ঠিক করতে পারবে রাজ্যসভার সদস্যদের কার্যকাল 6 বছর হবে না 5 বছর হবে। আমি আগেই বললাম আর্টিকেল 84 এ বলা রয়েছে যে এই যে প্রতি 2 বছর অন্তর রাজ্যসভা থেকে 1/3 মেম্বারের রিটায়ারমেন্ট হবে, এটা কিভাবে এক্সিকিউটেড হবে না হবে, এই ম্যানারটা কিভাবে ফলো হবে না হবে, সেটা পার্লামেন্ট আইন করে কি করবে, ঠিক করবে। তাহলে সংবিধান থেকে পার্লামেন্টকে ক্ষমতা দেওয়া আছে বলেই আজকে পার্লামেন্ট 1951 রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্টে ফিক্সড করতে পারলো বা মেনশনস করতে পারলো যে রাজ্যসভার সদস্যদের কার্যকাল কি হবে, 6 বছর।